Take a look at what happened. আমেরিকার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হলো পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। এই ভয়াবহ হামলার ঘটনাটি ঘটেছে ট্রাম্পের একটি জনসভায় যেখানে তিনি ভাষণ দিচ্ছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে ট্রাম্পের ভাষণ চলাকালীন একটি বাড়ির ছাদে থাকা দুই স্নাইপারদের মধ্যে একজন পাল্টা গুলি চালিয়ে আততায়ীকে হত্যা করেন। ঘটনার সূত্রপাত হয় ট্রাম্পের ভাষণের সময়, যখন আচমকা গুলির আওয়াজে স্থানটি কেঁপে ওঠে। তৎক্ষণাৎ একজন স্নাইপার সক্রিয় হয়ে গুলি চালান। সেই ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সিক্রেট সার্ভিসের তরফ থেকে জানানো হয় ডোনাল্ড ট্রাম্প এখন সুস্থ আছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান তার কান ঘেঁষে গুলি চলে গিয়েছে। পরবর্তীতে এক ভিডিওতে দেখা যায় একটি বাড়ির ছাদে লুটিয়ে পড়ে আছে একজন সন্দেহভাজন আততায়ী। ট্রাম্পের মঞ্চ থেকে মাত্র 120 মিটার দূরে একটি বাড়ির ছাদে সেই লুটার অবস্থান নিচ্ছিলেন। আততায়ীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের 20 বছর বয়সী যুবক। বেথেল পার্ক বাটলারের প্রায় 40 মাইল দক্ষিণে অবস্থিত। ঘটনাস্থল থেকে একটি এআর স্টাইল সেমি অটোমেটিক রাইফেল উদ্ধার করা হয়েছে। সম্ভবত এই অস্ত্র দিয়েই ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালিয়েছিলেন যুবক। এই ঘটনায় এক পথচারীর মৃত্যু হয় এবং আরেকজন গুরুতর আহত হন। ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্পের মুখে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায় এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে তাকে সরিয়ে নেন। ঘটনার ফুটেজে দেখা গেছে ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়েছেন এবং নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে ফেলেন। এই ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস ও FBI ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তদন্তকারীরা আততায়ী সম্পর্কে আরও বিশদে জানার চেষ্টা করছেন। আমেরিকায় এভাবে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপরে হামলার ঘটনা বহু বছর পরে ঘটল। এর আগে 1981 সালে রোনাল্ড রিগান জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি রয়েছে। তার আগে এই হামলার ঘটনা নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের সমর্থকরা ও বিরোধীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে মেতে উঠেছেন। স্নাইপারের উপর আগে থেকেই নজর থাকা নিয়ে প্রশ্ন উঠেছে, কেন আগে শুটারকে ধরাশায়ী করা হলো না? এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ ও কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ইফাতুমা, নিউজ নাও 24।